ओम शांति। बाबा आज बोलेछेन, सत्य बाबा तुम्हादेरके सब सत्य शोनाच्छेन। एई रकम सत्य बाबार काछे सर्वदा सत्य थाकते हबे। अंतरे कोनो मिथ्या कपटता जेन ना थाके। आमरा सबाई एखन सत्य जुगे जाबार जन्य तैरी होच्छी। এই মিথ্যা দুঃখের দুনিয়াতে আমাদের আর কিছুই পাবার নেই। তাই যারা সত্যি সত্যি সত্য পিতার সন্তান হয়েছে, তাদের অন্তরে কোনো মিথ্যা আর কপট থাকবেই না। আর যাদের অন্তরে এখনো মিথ্যা আর কপট ঘর করে থাকে, তারা কতটা সত্য পিতার সন্তান হয়েছে সেটা নিজেকে নিজেই চেক করা দরকার। তাই আরম্ভ করছি আজকের মল্লির আধারে আজকের চেকিং চার্ট। বাবা বলেছেন, তোমরা শিব শক্তি ভারত মাতারা হচ্ছ গুপ্ত সেনা। এই ভারতকে দৈবী রাজস্থান বানানো এটা তোমাদেরই কাজ। তোমরা পাণ্ডবেরা হচ্ছ সঙ্গমযোগী, আর ওই কৌরবেরা ওরা হচ্ছে কলিযুগী। দুপক্ষই যুদ্ধের ময়দানে রয়েছে, কিন্তু তোমাদের যুদ্ধের ময়দান হচ্ছে গুপ্ত, আর তোমরা ডাবল অহিংসক বটে। তাই চেক করছি পাণ্ডব হয়ে গুপ্ত যুদ্ধে প্রতিনিয়ত হারছি না বিজয় লাভ করছি, না কখনো হার কখনো জিতের খেলায় মেতে আছি। এরপর বাবা বলেছেন, এখন তোমরা সত্য বলা সদ্গুরু বাবাকে পেয়েছ। তিনি বলেন, বাচ্চারা কখনো মিথ্যা কপট করো না। সত্য পিতা তোমাদেরকেও সত্য বানাতে এসেছেন। যে যেমন কর্ম করে তেমনই ফল পায়। ঈশ্বরের কাছে কারো বিকর্ম লুকোনো থাকে না। তারপর তাদের কর্মভোগও ভীষণ করা হবে। তাই চেক করছি জীবনে কোনো মিথ্যা কপটের স্থান নেই তো। এরপর বাবা বলেছেন, এই কথা তোমাদেরকে সবাইকে বোঝাতে হবে যে নিরাকার পরমাত্মা ব্রহ্মার দেহের দ্বারা আমাদের ব্রাহ্মণ বাচ্চাদের সবাইকে বলেছেন মন মনাভব, মানে মনে মনে এক আমাকে ভেবে এক আমাকেই স্মরণ করো, তবেই স্বর্গের বর্ষা পাবে। যে যত অনেককে রাস্তা বলে দেবে ততই সে উঁচু পদ পাবে। তাই কত কত সেবা করছি তারই হিসেব চেক করছি। এরপর বাবা বলেছেন, সবাইকে আত্মার যাত্রায় নিয়ে যাওয়া পাণ্ডা তো তোমরাই। এখন তোমাদেরকে স্মরণের পরিশ্রম করতে হবে, পুরুষার্থ এমন করতে হবে যেন স্বর্গে প্রথম প্রথমই আসতে পারো, অর্থাৎ সূর্যবংশী হও। সমস্ত মহিমা কেবল সূর্যবংশীদেরই। বাস্তবে স্বর্গ সত্যযুগকেই বলা হয়। তাই প্রথম প্রথম
সূর্যবংশী ঘরানায় আসার জন্য আজকের স্মরণের চার্ট চেক করছি। এরপর বাবা বলেছেন, গৃহস্থ হিসেবে প্রয়োজনে অবশ্যই বিয়ে শাদিতে যাও, কিন্তু যখনই সুযোগ পাও তখনই বাবাকে স্মরণ করো। যতদিন পর্যন্ত না পরমধাম বাবার ঘরে যাচ্ছ, ততদিন পর্যন্ত কর্তব্য অবশ্যই সব করো, কিন্তু বুদ্ধির দ্বারা বাবাকে ভুলে যেও না। তাই চেক করছি, লৌকিক কাজ করতে করতে সবসময় বাবা স্মরণে থাকে নাকি বার বার বিস্মৃত হয়ে যায়। এরপর বাবা বলেছেন, এই সময় যে সমস্ত শারীরিক সেনা আছে তারা দুই প্রকারের হিংসাই করে। আজকাল বন্দুক ইত্যাদি চালানো মাতাদেরকেও শেখায়। তারা হলো লৌকিক বা শারীরিক মাতৃসেনা, আর এখানে হলো আত্মিক সেনার দৈবী সম্প্রদায় যুক্ত মাতারা। সেখানে কতই না ড্রিল ইত্যাদি শেখে। তোমরা হয়তো কখনো কোনো ময়দানে যাও, তারা অনেক পরিশ্রম করে। সেই মিলিটারিতেও অনেক কিছু শেখানো হয়, ছোট ছোট বাচ্চাদেরকেও শেখায়। তারাও হলো সেনা আর এরাও হলো সেনা। সেনাদের জন্য তো গীতাতে ভালো করেই বিস্তারে লেখা আছে, কিন্তু প্র্যাকটিক্যালে কী আছে এটা তো তোমরাই জানো, যে আমরা কতই না গুপ্ত। শিব শক্তি সেনারা কী করে, বিশ্বের মালিক কীভাবে হয়, একে বলা যায় যুদ্ধস্থল। তোমাদের যুদ্ধের ময়দানও হলো গুপ্ত। যুদ্ধের ময়দান এই বিশ্বনাট্যমঞ্চকেই বলা যায়। পূর্বে মাতারা যুদ্ধের ময়দানে যেত না, এখন এখান থেকে সম্পূর্ণ তুলনা করা হয়। দুরকমের সেনাতেই মাতারা থাকেন, তবে সেখানে অধিকাংশই পুরুষ আর এখানে অধিকাংশ মাতারা আছেন। পার্থক্য আছে, তাই না? জ্ঞানমার্গ আর ভক্তিমার্গের এটাই হলো লাস্ট কন্ট্রাস্ট। তাই চেক করছি, দুনিয়ার যুদ্ধস্থল আর আমাদের যুদ্ধস্থলের মধ্যে কতটা ফারাক রয়েছে সেটা বুদ্ধিতে স্পষ্ট তো? শেষটায় বাবা বলেছেন, শাস্তি থেকে মুক্তি পাবার জন্য নিজের সমস্ত হিসেব নিকেশ সমাপ্ত করতে হবে। সত্য বাবার কাছে কিছুই লুকোবে না, মিথ্যা কপটতা ত্যাগ করতে হবে, স্মরণের যাত্রাতে থাকতে হবে। যেরকম বাবা অপকারীদের ওপরে উপকার করতেন, এই রকম সকলের উপকার করতে হবে, সবাইকে বাবার সত্য পরিচয় দিতে হবে। তাই বাবা যেমন যেমন বলছেন তেমনটা কত পার্সেন্টে করতে পারছি তারই চেকিং করছি। এবারে বরদান অনুসারে বাবা বলেছেন, যে বাচ্চারা নিজের ঈশ্বরীয় সংস্কারগুলিকে কাজে লাগায় তাদের ব্যর্থ সংকল্প সততই সমাপ্ত হয়ে যায়। সফল করা মানে বাঁচানো অথবা বৃদ্ধি করা, এই রকম নয় যে পুরানো সংস্কারই ব্যবহার করতে থাকো আর ঈশ্বরীয় সংস্কারগুলিকে বুদ্ধির লকারে রেখে দাও। যেরকম কয়েকজনের অভ্যেস হয়ে থাকে ভালো জিনিস বা পয়সা ব্যাংক অথবা আলমারিতে রেখে দেওয়ার, পুরনো বস্তুগুলির প্রতি ভালোবাসা বেশি থাকে, সেটাই ব্যবহার করতে থাকে,
এখানে এই রকম করো না। এখানে তো মনের দ্বারা, বাণীর দ্বারা, শক্তিশালী বৃত্তির দ্বারা নিজের সব কিছু সফল করো, তাহলে সফলতার মূর্তি হয়ে যাবে। তাই চেক করছি ঈশ্বরীয় সংস্কারগুলিকে কতটা সফল করতে পারছি। সবশেষে স্লোগান অনুসারে বাবা বলেছেন, বাবা আর আমি এই ছত্রছায়া সাথে থাকলে কোনো বিঘ্ন টিকতে পারবে না। তাই বাবা আর আমি কতটা কম্বাইন্ড থাকি, কতক্ষণ থাকি তারই চেকিং করছি। চার্ট শেষ। বাবাকে ধন্যবাদ জানিয়ে, বাবা থেকে দৃষ্টি নিয়ে, শক্তি নিয়ে ঘুমিয়ে পড়ছি বাবারই কোলে। গুড নাইট বাবা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।